ইউনাইটেড ফ্রম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে বৃহস্পতিবার। বন্ধের প্রভাব নজরে আসলো পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে। সকাল থেকেই মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বের করা হয়নি কোনো বেসরকারি বাস। সকাল থেকেই হয়রানির শিকার যাত্রীরা। মেদিনীপুর শহরের প্রান্তে থাকা 60 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়েছে সকাল থেকেই। ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা বিক্ষিপ্তভাবে অবরুদ্ধ করা হয়েছে। আজকে ধর্মঘটটা আদিবাসীদের মিলিত হয়ে একটা মঞ্চ গঠন করেছে। মঞ্চটার নাম হচ্ছে ইউনাইটেড ফ্রম অল আদিবাসী অর্গানাইজেশন। হ্যাঁ, এরই ডাকে আজকে পশ্চিমবাংলা জুড়ে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের কারণ হচ্ছে আমরা দেখেছি যেভাবে কুর্মী মাহাতোরা সিআরআই রিপোর্ট চক্রান্ত করে সরকারকে প্রেশার দিয়ে পরিবর্তন করে ওরা আদিবাসী হওয়ার জন্য আন্দোলন করছে, তারই বিরুদ্ধে আজকে আমাদের এই পশ্চিমবাংলা জুড়ে ধর্মঘট পালিত হয়েছে। এখন বাড়ি যেতে পারবো কি যেখানে যাচ্ছি আরামবাগ সেখানে যেতে পারবো তাই তো বুঝতে পারছি না। দুদিকে আর কি আমি তো বেরিয়েছি 4টে, আমার স্ট্যান্ডে 4টে 10 গাড়ি, আমি 4টে বেরিয়েছি, 4টে 10 গাড়ি ধরেছি। কালকে 8টে ফোন করেছিলাম, এখন তো বুঝতে পারছি না। এই গাড়ির ওপর ভরসা, যেদিকে নিয়ে যাবে হয় বাড়ি ফিরে যাবো, যদি যায় গাড়ি আর না হলে এখানেই থাকতে হবে।